মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রততিস লাইফস্টাইল। ব্রততিস লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে তাহলে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনও চা খাইনি, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ করি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তার সাথে চ্যানেলটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, রোদ পোয়াচ্ছে, এই যে সূর্যি মামা। তো এই যে আমার সাথে এই যে এই দুজনও রোদ পোয়াচ্ছে, তো সকালবেলা একটু ঠান্ডাই লাগে তাই। আর আমি এখন পুরনো বাড়িতে এসেছি, ভাই ছাদে পড়াচ্ছে তাই ছাদে আর যাওয়া হয়নি, এই বাড়িতে এসেছি। আর আজকে আমার সকালে নাচ শেখানো ছিল, কিন্তু হঠাৎ করেই তার স্কুলে কোনো কাজ থাকার জন্য সে স্কুল গেছে, তাই নাচ শেখানোটা আজকে সকালটা বন্ধ আছে। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করি। চলো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে, চলো টাটা। আর এই যে মায়েরা আমার চা চলে এসছে, বৌদি চা করে নিয়ে এসছে, চলো চা খেয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। আর হ্যাঁ, আজকে আমার বাড়িতে নবান্ন আছে, নবান্ন পুজো হলো সকালে, তো এখন নবান্ন খাওয়া হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে একজনের আইব্রো ভাতও খাওয়ানো হবে, সেটাও এই ব্লগে শেয়ার করা হবে। তোমরা পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো কেমন। চলো এখন টাটা। সকালে তো বাড়িতে পুজো হয়েছে, এখন এই মনসা বাড়ি, তারপরে আমাদের এখানে আরও কয়েকটা মন্দিরে পুজো দিয়ে অলরেডি প্রসাদ নিয়ে চলে এসছে মা। তো এখন এই প্রসাদ দিয়ে নবান্ন মাখা হবে, আর আমার বাড়ির প্রসাদ দিয়েও একসাথে নবান্ন মাখা হবে। আর এই যে এখানে চালগুঁড়ো নিয়ে নেওয়া হয়ে গেছে, মা গুঁড়ো করে নিয়েছে, ভিজিয়ে গুঁড়ো করতে হয় আর বাটতে হয় অ্যাকচুয়ালি। আর এই যে ফলকুচো, কত রকমের ফল কুচিয়েছে দেখো মা। তো সকালবেলা উঠে বাপি আর মা দুজন মিলে করেছে, কিন্তু এগুলো সবই মা আর বাপিরই ক্রেডিট। সত্যি কথা বলতে কি, বাড়িতে যা কাজকর্ম হয় মা আর বাপিই করে, আমি আর ভাই তো মানে কি বলবো, আর কিছু বলছি না, থাক সবাই জেনে যাবে। এই দেখো এখন ফলগুলো সব দিচ্ছে। মা কী কী দিয়েছ এতে? আপেল কুচো, শশা কুচো, লেবু কুচো, তারপরে শাকালু রাঙা আলু কুচো, তারপরে বেদানা, কাজু, কিশমিশ, খেজুর, হ্যাঁ, তারপরে আর কি আছে, আখ কুচো, আদা কুচো, একটু মূলো কুচো, তারপরে খেজুরের গুড় আছে, ক্ষীর আছে, দুধের সন্দেশ আছে, আর চাল বাটা আছে, তারপরে আর কি কলা আছে। আচ্ছা, আর কি যেন আর কি দিলাম, সন্দেশ বলেছি, সন্দেশ আছে, আর খেজুরের গুড় দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, টাইট হয়ে গেল না একটু? না না, টাইট হয়নি, তলাতে ইয়ে আছে, চালটা ঘুরে। এবার একটু আমরা তো ওই গুড় দিই না, মানে খেজুরের গুড়টা দিই, তার সাথে একটু চিনি দিই, তাহলে মিষ্টিটা হয়ে যায়, একটু চিনিটা ভিজে যাক। এবার খাতায় করে নিয়ে এটা দেবো। ও ক্ষীরে, ক্ষীর দিয়ে মাখানো হয়েছে, আর সন্দেশ আছে। বাহ, সব মাখা কমপ্লিট। তো মা বলল তুই আগে টেস্ট কর, তো আমাকে আগেই দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য, দেখতেই পাচ্ছ। আর একটা কি প্রসাদ, ঠাকুর ঠাকুরের প্রসাদ মা রেখে দিয়েছিল, ওটা দেওয়া বাকি ছিল, তাই মা ওটা মিশিয়ে দিল আর আমাকে একটু অল্প দিয়ে দিল ওখান থেকে, গোটা চাল। ওটাও একটা কোন ঠাকুরের প্রসাদ হবে হয়তো, আমি ঠিক জানি না। তো এই আর কি, আমি এখন খেতে আরম্ভ করে দিয়েছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কি যে টেস্টি হয়েছে কি বলবো, খুবই ভালো হয়েছে, খেতে খুবই ভালো লাগে। মানে নবান্ন মনে হয় প্রত্যেক মাসে মাসে একবার করে হলে খুবই ভালো হয়, নবান্ন জিনিসটা আমার খুব ভালো লাগে। এইটা যেমন ভালো লাগে চাল বাটা দিয়ে অনেক কিছু দিয়ে ফল মাখাটা, তেমনি ভালো লাগে ওই মা যে রান্না করে, কত রকমের ভাজা ভুজি রান্না করে, তোমাদেরকে সবই দেখাবো আজকে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। কি দারুণ টেস্টি হয়েছে কি বলবো, চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। এরপরে সবার নবান্ন খাওয়া কমপ্লিট, তো এখন মায়ের রান্নাও কমপ্লিট। দেখো দেখো, মাছ ঝাল করেছে, আরও অনেক কিছু রান্না করেছে, ওয়েট করো। এই যো এই যো, এটা হচ্ছে শাক ভাজা, শাক ভাজা নয়, শাকের তরকারি করেছে। আর এটা হচ্ছে ডাল, ডাল করেছে,
আর আরও আছে এই যে পায়েস রান্না করেছে, পায়েসটা তো সব কিছু ভালো কাজে, মানে কোনো শুভ কাজে পায়েসটা চাই, তো পায়েস অলরেডি হয়েছে। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে এখানে অনেক রকম ভাজা আছে, এটা হচ্ছে আখ ভাজা আছে, তারপরে নারকেল ভাজা আছে, মূলো ভাজা আছে, এই কটা আছে। আর এখানে আছে ডাল বড়া, এটা আমার খুব ফেভারিট ডাল বড়া। আর এখানে আছে পটল ভাজা, ভেন্ডি, বেগুন ভাজা, আলু ভাজা, আর আর কিছু না, এই কটা। আর এই যে চাটনি, এটা তো লাগবেই, এটা মানে আমাদের বাড়িতে রোজই হয় চাটনি। আর আর একটা জিনিস বাদ পড়ে গেছে, দাঁড়াও ফ্রিজ খুলে দেখাচ্ছি, এটা অলরেডি বাপি এনে রেখেছে, এই যে রসগোল্লা। আর এই লাল মিষ্টিটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে রসগোল্লার থেকেও। তো যাই হোক, এখন ভাত বাড়াও কমপ্লিট, দেখতেই পাচ্ছ কী সুন্দর করে মা খাবার সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজ। আর আজ আমাদের বাড়িতে ননি আর দিশা দুজনকারই নেমন্তন্ন আছে, তো ওরা দুজনেই আমাদের বাড়িতে খাবে, তো ওই জন্যই পাঁচটা থালাতে মা সাজিয়ে দিয়েছে, এখন ছোটরা খেতে বসবে। ছোটদের মধ্যে অবশ্য আমার বাপিও পড়ে, যাই হোক সে কথা আর বলছি না। এই যে খেতে শুরু করে দিয়েছে খুদে খুদে মেম্বাররা আমাদের বাড়ির, এই যে তাকা একটুখানি, ননি, দিশু, আর এই এক খুদে মেম্বার খেতে বসছে। যত বয়স হচ্ছে তত খুদে মেম্বারই হয়ে যাচ্ছে বাড়ির। আর ভাই এখনো বসেনি, আমি বসবো, মা মায়েরা জায়গা হচ্ছে না, যাই হোক। আর একজনা মামা করছে বেঞ্চির তলায়, সে কোথায় গেল? ও এই যে এই যে এই যে, এনাদেরও খাবার দেওয়া হবে, তাই তো? তুই বল হাই, হাই বলে দে তোমার না, ওই তো হাই বলে দিয়েছে। আচ্ছা ভালো হয়েছে রান্না? আর এখন অলরেডি সবাই বসে গেছে খেতে, সবাই খেতেও শুরু করে দিয়েছে। দেখো আমি এখনও বসিনি, কারোর কোনো হুঁশ নেই। তো যাই হোক, এই ম্যাওরা তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখন মা খেতে দেবে। আর একজন তো আমার চেয়ারটাই বুকিং করে নিয়েছে, দেখো আমার চেয়ারে উঠে বসে আছে, ও ওখান থেকে দেখবে যে আমরা কী কী দিয়ে কী কী খাচ্ছি। তো যাই হোক, ওরা ওই রকমই করে, মানে উঠে উঠে দেখে, মানে আমরা যেখানে খাবো তার থেকে উঁচুতে উঠে ওদের দেখতে হবে সব থালাতে কী কী আছে। তো যাই হোক, এই যে আমার মেয়েদের ভাত মাখা হচ্ছে মাচু ভাতু, মাচু খেতে ভালোবাসে তাই মাচু দিয়ে ভাত মেখে দিচ্ছে মা, তো এটা হচ্ছে শুধু বাচ্চাগুলোর, তো সেজন্যই ওদেরকে ভাত দিচ্ছে, একটু মাছের ঝোল দিয়ে দিচ্ছে যাতে টেস্টি হয়। আর ওরা এইভাবে মাখিয়ে দিলে তো সব ভাত চেটিপুটে খেয়ে নেয়, তো ওরা না খেলে কেমন একটা খেতে লাগে, তাই ওদেরকে ভাত দিই তারপর আমরা খেতে বসি, বিশেষ করে মা আর আমি, তাই ওদের ভাত দেওয়া হচ্ছে। এই যে ভাত মাখা হয়ে গেছে, এখন ভাত দিতে যাচ্ছে মা, দেখো কত আনন্দ করে খাচ্ছে, এই আনন্দটাই বেশ ভাল লাগে। আর এই যে এখন বৌদি আর মা খাচ্ছে, বেশি বেশি করে নিয়েছে দুজনায়, এই জন্য পরে খেতে বসেছে, ভিডিও করছে তাই জন্য লজ্জা পাচ্ছে, বেশি করে খাচ্ছে আসলে আমি দেখে ফেলেছি তাই আর কি লজ্জা পাচ্ছে। খাচ্ছে, আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে অলরেডি। আর এই যে খাওয়া হয়েছে, আর সময় সময় ফোন ঘাটা, আর একজন তো শুয়ে পড়েছে, এই যে একজন পিট্টিবে দিচ্ছে, এটাকে আমি দিতাম মাঝে মধ্যে, এখন দিও ভাই, এটা রোজই দেয় এরমভাবে পিট্টিবে। আর যে ঘুমোচ্ছে সে হচ্ছে বাপি, আর একজন ফোন ঘাটছে, এ হচ্ছে সব থেকে মোস্ট ফাঁকিবাজ, এটা ভালো, গুড গার্ল, এ পিট্টিবে দেয় যেদিন আসে সেদিন দেয়, খুব ভালো মেয়ে। আর গেম খেলছে না কি করছে কে জানে, বাপি ফোনটা নিয়ে সবসময় খুটখাট করে, আর ফোনটাকে 12টা বাজিয়ে দিয়েছে, আবার হাসছে বদমাইশি হাসি। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আবার খাবার নিয়ে চলে এসেছি রাত্রিবেলায়, কারণ আজকে ভাইয়ের সরি বোনের আইবুড়ো ভাত, তো ও সকালে ছিল না তাই রাত্রিরে খাবে বলেছিল, তাই ওকে রাত্রি আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। এই যে আজকে আমার বোনের আইবুড়ো ভাত হচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, বোন হাই বলে দিয়েছে, এই যে মা খাইয়ে দিচ্ছে ওকে, ভাইয়েরটাও বাকি আছে মানে আগে, হ্যাঁ ভাইকেও খাইয়ে দিচ্ছে, না ভাইয়ের আবার হবে আইবুড়ো ভাত হবে, কিন্তু তাড়াতাড়ি বৌমা যাতে নিয়ে আসে তাই জন্য আগে খাইয়ে দিচ্ছে। আর এই যে বোনের আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, যে যা মেনু হয়েছে খেয়ে বলবি কেমন হয়েছে,
এই যে ভাই হাই বলে দিত, আর এই যে এরা উৎপাত করছে মাঝে মধ্যে, এই যে কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না। এটা গিফট। চলো তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। আর আমার তো আজকে নবান্ন হয়েছিল, তোমাদের তো দেখালামই সেই নবান্ন, মা কীভাবে বানাচ্ছে। তারপরে আজকে বোনের আইবুড়ো ভাজছিলো, ওরাও এই খেয়ে টেয়ে জাস্ট গেলো। ওদের অ্যাকচুয়ালি সকালে নেমন্তন্ন ছিল বোনের আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, সকালেই বলা হয়েছিল, কিন্তু বোন ছিল না তাই রাত্রিরে এসেছিলো। তো এই জাস্ট গেলো কিছুক্ষণ আগে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম, ভাই আমি মা বাপি সবাই মিলে। তো এখন আমি আমার খাওয়াই গেছে, আমি শুরু চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজ এখানেই, টাটা, গুড নাইট।